হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরই চ্যানেল এটা, বার্ডস অ্যান্ড নেচার। এই চ্যানেলে সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। আমার সাথে বরাবরের মতোই জাভেদ আছে। জাভেদই আসলে আমার মানে এই ফার্মের যে মানে কাজ করার শক্তি বা আগ্রহ এই জাভেদের থেকেই পাই। জাভেদ কাজ করে বইলে আমারও একটু সহজ হয়, আমরাই এটাকে সচল রাখার চেষ্টা করি। আসলে পাখি পালা বা ই মানে শখের ব্যাপার, শখের কারণেই পালি। তো শখ থেকেই পালা, ভালোবাসার থেকেই পালা, কিন্তু আসলে অনেক কিছু প্রতিকূলতাও প্রতিবন্ধকতা আছে, যার কারণে হয়তো পুরোপুরি ই করতে পারি না। তো ভিউয়ার্স, আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে আবার আজকে ই হইলাম, হাজির হইলাম। আজকে আমরা দেখাবো হইলো আমাদের একটা ছোটো বাজরিগারের সেট আপ আছে, এর প্রোগ্রেসটা আজকে দেখাবো। কে কলোনিতে প্রথমে বাজরিগার রাখছিলাম খুব মারামারি করার কারণে, পরে এই যে দেখতেই পাচ্ছেন সামনে কেজ সেট আপ করছি। কেজ সেট আপ করার পরে মোটামুটি তারপরে আর কি ব্রিডিংয়ে দিলাম, এরপরে দেখাচ্ছি এখন। যাবে ধারিটা বাইর করো, সে দিকানো ওখানে দেখাও। বাচ্চাগুলো ধরো, দেখাও। এটা একটা প্রথম থেকে শুরু করলাম, এই এই একটা বাচ্চা, এটার এটা আরেকটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা হয়ে দিছে। হ্যাঁ, এটা প্রথম ব্রিডিং, প্রথম ব্রিডিং এবারের। হ্যাঁ ঠিক আছে, এটা রাখা যাবেন। দুইটা বাচ্চা, তারপরে খুলো খুলে খুলো। ওমনি রাখো, নিচের ইয়েতে দেখো, নিচের দুইটা আমার পার্টিশন করা খাতা, নিচে দুইটা হাড়ি আছে। এটা ওই ওইটার নিচের খাঁচা, এটার মধ্যে ওই নিচে ওই যে দেখো বাচ্চাটা, ওইটা দাঁড়ানো, এই যে এইটা আরেক হাড়ির, আরেকটা বাজরিগারের প্রোগ্রেস। এই সামনে ধর বাচ্চাগুলো বের করে দেখাও, নাহলে বুঝবে কীভাবে। এই যে একটা, আরও দেখাও, সবগুলো দেখাও। হ্যাঁ দেখেন, কয়টা কয়টা দেখো তো যাবে, চারটে মাশাল্লাহ। বড়টা রেই করো, দুইটা আর ভিউয়ার, সেই যে এখানে নিচে এটা দেখি করলাম না, তিনটা তিনটা ছোট বাচ্চা, আর এই দুইটা পাঁচটা, দুটো বড় হয়েছে আর তিনটা ছোট। ঠিক আছে, যাবে তো রেখে দাও। পাশে এই পাশেরটা দেখাচ্ছি, হ্যাঁ হাড়িটাই করো, এই আরেকটা হাড়ি, ওইটার মধ্যে পাঁচটা বাচ্চা ছিল মাশাল্লাহ। তা প্রথম ব্রিড কলোনি দিয়ে দিয়েছিলাম, সাকসেসফুল হয় নাই, পরে কেস বাই কেস ই করছি। এটা প্রথম ক্লাসের ইয়া, ওই পেয়ারটার, এই যে এই পেয়ারটার ইয়া, এই পেয়ার এই ব্লু কালার, এই পেয়ারটার বাচ্চা, এই যে এটার মধ্যে আমি একটু ই করছিলাম, ডিম চেঞ্জ করে দিছিলাম, রেইনবোর বাজরি ডিম দিছিলাম বুঝলে। এই যে হাতে জাভেদের হাতে যেমন দেখছি, এটা রেইনবো বাজরিগারের বাচ্চা, আমি এই ডিম এক্সচেঞ্জ করে দিছিলাম। তো জাভেদ দেখো তো এটার মধ্যে কয়টা, এটার মধ্যে এটার মধ্যে দুইটা বাচ্চা আছে ভিতরে, আর জাভেদের হাতে একটা, তিনটা তো মাশাল্লাহ। ওই আর বাকি এটা অনেকগুলা
ডিম নষ্ট হয়ে গেছে, কিছু ডিম ছিল তিনটা, এদের প্রগ্রেস সেই। আরেকটা হাঁড়ি, এই বাজরিগারের এই প্রথমই দেখাইলাম, মানে অনেক দিন পরে একটা প্রগ্রেস দেখাইলাম। সেই যে আরেকটা হাঁড়ি, এটার মধ্যে এটার মধ্যে চারটা ডিম দেখা যাচ্ছে, ফুটলে হয়তো দুইটা মনে হইতেছে নষ্ট আর দুইটা ঠিক আছে, ওকে রেখে দেওয়া যাবে। রাখো এর পাশেরটা দেখাও। এবার আমরা এটা মানে প্রথম ব্রিডে দিছিলাম, তো প্রথম ব্রিড তো এই একটা বাচ্চা এখন ধরো, একটা বাচ্চা, হ্যাঁ রেখে দেওয়া যাবে এইটা। তারপরে এই পাশে আরেকটা ইয়ে আছে আমার, বাজরি গাড়ির দ্বারা উপরে যাও, উপরে যাও, উপরে হাঁড়িতে যাও, বাজরি গাড়ির এটা রেইনবো, উপরের দিকে কিছু রেইনবো আছে আমার কাছে, রেইনবো বাজরি গাড়। এইটার একদম উপরেরটা দেখাইলাম, এই উপরেরটার প্রগ্রেসটা আমি হাঁড়িটা দেখাও তাহলে হবে, হাঁড়িটা এই সামনে এনে দেখাও ক্যামেরা। রেইনবো, রেইনবো ওই উপরের ওই রেইনবো জোড়া ওই বসে আছে, এই রেইনবো জোড়ার এই ইয়ে বাচ্চা আর কি ভিতরে আর নাই। হ্যাঁ দিবার সে আরও দুটো আছে, একটা ডিম ওটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে রাখো। এইটাও এটাও রেইনবো বাজিগার, আসলে কেস বাই কেসে হাঁড়ি হাঁড়িগুলো মানে বের করা অনেক কষ্ট। এটাও একটা আমার রেইনবোর পেয়ার, খুব বেশি দিন হয় না, গত মাসে নভেম্বরের মাঝামাঝি আর কি ব্রিডিংয়ে দিয়েছিলাম। দেখে দি কেন, দেখো প্রথম ব্রিড আমার কাছে, এদিকে রাখো ভিতরে দাও। চারটা করে দাও, চারটা, এটা রেইনবো বাজে গেল খুব মাশাল্লাহ, ভালো ব্রিড করছে, প্রথম ব্রিড কিন্তু চমৎকার। এরকম ওই একটা ইয়ে পেয়ার, এই পেয়ারটা এই যে নীল পেয়ার, ব্লুর নীল পেয়ারের ভিতরে রাখো, ভিতরে রাখো, হাঁড়ির ভিতরে রাখো, তাহলে দেখাই এমনি দেখতে কোনো মানে ভিউয়ার ভালো মতো দেখতে পারবে। দেখেন ভিউয়ার তিনটাই মনে হয় লুটিনো রেড আই, একদম তিনটাই, সরি দুইটা, দুইটা হলুদ হবে, পুরোপুরি হলুদ হবে। দেখেন বাপ মা কিন্তু নীল আর সবুজ কালার কিন্তু বের হয়েছে মাল্টি কালার, নিউট্রিশন এই হলো এই অবস্থা। আর রাখো রাখো যাবে, আর এদিকে আসলে প্রগ্রেস কেস বাই কেস দেখানো খুবই কষ্ট এবং সময়ের ব্যাপার, দেখাইতে পারলাম না ভালো করে। ওইখানে ওই যে হাইয়াতে একটা বসে আছে রেইনবোর বাচ্চা,
ওই যে গ্রিটের বাটিতে দেখো, ওইটা ওইটা ডানো গ্রিট শুদ্ধানো বাটি শুদ্ধানো, এই যে এটার মধ্যে একটাই বাচ্চা অনেক বড় হয়ে গেছে, রেইনবো দেখেন চমৎকার কালারফুল। রেইনবো রাখো, তো আরও ভিউয়ার্স এই ইয়েতে আছে বাজেগার, আরও ওই যে দেখতে পারতেছেন দেখাইতে পারি না, হাড়ি উঠানো নামানো বের করা খুব কঠিন, তো ইনশাল্লাহ আবার পরবর্তীতে আবার অন্য একটা ইয়েতে আবার দেখাবো। এদিকে আরও কিছু ওই যে আরেকটা সেট আপ আছে আমার বাজেগারের, এগুলোর মধ্যে প্রত্যেকটাই ডিম বাচ্চা আছে। তো আর ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফার্মটা আস্তে আস্তে আসলে বড় করার ইচ্ছা আছে, সবাই আমাদেরকে পাশে থেকে একটু সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাই।